নমস্কার সবাইকে। আজকে আমি রূপচাঁদা মাছ ভাজা করব। তো এর মধ্যে কিছু মশলা মাখাবো। তো এখন আমি এর মধ্যে লেবু আর নুন মাখাবো। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। আরও বড় বড় হয় তো আমি এই সাইজটা নিলাম। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। লেবুর রস আর নুন মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, চারকোয়া রসুন, আর এটা আমি পেস্ট করে নেব। এই পেস্টের সাথে একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, তোমার জিরে ধনে গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে আমি ওটাকে পেস্ট করব। দেখুন, এটা আমাদের পেস্ট হয়ে গেছে। এটা আমি মাছটা মাখিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে। এখন আধ ঘন্টা আমি রেখে দেবো। আধ ঘন্টা পর আমি একে ভাজবো। কেউ এইভাবে রোস্টও করতে পারে বা তেলে ফ্রাইও করতে পারে, বেক করতে পারে। এইভাবে আমার মাখানো হয়ে গেছে। আমাদের আধ ঘন্টা হয়ে গেছে, মাছটা মাখানো ছিল। আমি এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি। কেউ ডিপ ফ্রাই করতে পারে বা অল্প তেলেও ভাজতে পারে। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিই। দেখি, আমি এইভাবে একটা একটা করে মাছ দুটোকে ভেজে নিয়েছি। আমাদের রূপচাঁদা ফ্রাই রেডি।